নরে মরক্কো ইউনাইটেড স্টেট হন সবাই সবারকে এই স্কেলগুলো অফ রাখছে যাতে যাদের স্কেল অফ রাখার প্রয়োজন। হচ্ছে যে আমরা আমাদের অ্যাডোবিতে কি করছি প্রায় মোটামুটি সব তুলছি ঠিক শিখে ফেলেছি, হয়তো বা কিছু টুলস রয়েছে যে টুলস গুলো সম্পর্কে আমাদের কি আইডিয়া নাই। যেমন ধরেন যে এখানে এই যে ব্রাশ টুল গুলো আছে, পেন্ট পেন্ট ব্রাশ পেন্সিল, এই টুলস গুলো সম্পর্কে আমাদের কি আইডিয়া নাই। তো আসলে এই টুলস গুলো কি কাজে ইউজ হয়, মানে কিভাবে ইউজ হয়, তো এগুলো আসলে ক্যালোগ্রাফি ক্যালোগ্রাফি লোগোর জন্য এগুলো ইউজ হয়। হ্যাঁ, কিছু লোগো দেখবেন যা আপনার ওই আপনার আমাদের বাইরের যে ডিজাইন গুলো করে না, আমাদের যে ডিজাইন বলে যে দোকানে যেমন আমরা কি একজন হাদিসতে লিখতে দিই, সে কি করে তার রং তুলি দিয়ে তার বিভিন্ন সাইজের কি রং তুলি দিয়ে কি করে সে ডিজাইন গুলো করার চেষ্টা করে। তেমন এই কাস্টম গ্লোয়িং কি মাঝে মাঝে আমাদের এভাবে ইউজ সিগনেচার হিসেবে বা আরো কিছু ডিজাইন হিসেবে অনেক কিছু আমাদের শেপ গুলো দরকার হতে পারে, তাই না? তো আসলে এটেলসগুলো আমরা কি লোগো ডিজাইনের ক্ষেত্রে তেমনটা ইউজ করি না, সবাই জানে যারা ইউজ করে তারা যেমন তেমন ইউজ করে না। তবে আমাদের কি যেহেতু আমাদের এখানে আছে আমরা কি এটাকে নিয়ে কি খেলতে পারি, আমি এগুলোকে নিয়ে খেলতে পারি। একটা উগান্ডার ম্যাপ করলাম, এখন তো বলবে স্যার এটা উগান্ডার ম্যাপ না। তো দেখেন যে এই বিষয়গুলো কি এই যে বিষয়গুলো আসলে এই এটা কি আমি যেভাবে নিচ্ছি তাই সে কি টাটা ভাঙা করে নিল, কি সে তার মতো করে এটা কি করতেছে, সে ঠিক করে নিচ্ছে মানে কার ব্লকে ঠিক করে নিচ্ছে। তো এর মাঝেও কিছু আছে পেন্সিল টুল, পেন্সিল টুলটাও সেম ভাবে ইউজ হয়। হ্যাঁ, দেখেন যে পেন্সিল এটা ব্রাশ এটা পেন্সিল টুল, ব্রাশটা একটু মোটা পেন্সিল একটু ছোটো, এগুলো আবার কি আছে এগুলোকে আপনি ইচ্ছা করলে এদের আবার সাইজ চেঞ্জ করতে পারেন। এখান থেকে সাইজ আছে 150 বা 250 করতে পারেন, যেমন ব্রাশটা এইভাবে 450 হবে। তো আমি ব্রাশটা নিচ্ছি, অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই ব্রাশ টুলের কাজ থাকতে পারে, যেমন নদীর ঢেউয়ে আমরা করতেছি। তো ব্রাশ টুল পেন্টুল এগুলো কি আপনারা একটু দেখে নেবেন, তো আমি এগুলো দেখাবো না, আমি দেখাবো আজকে কি আমাদের আজকে কাজ ক্লাসে দেখাবো আমরা কি আমরা দেখাবো হচ্ছে ইমেজ ট্রেস এবং গ্রেডিয়েন্ট। আসলে গ্রেডিয়েন্টটা কি মানে গ্রেডিয়েন্টটা কি আমরা কীভাবে ইউজ করছি কেমন কি, আমি কিছু একটু করার চেষ্টা করি। এখানে এখান থেকে আমি চেপে ধরে দিয়ে এখানে ছোটো দিয়ে আসি, মনে হচ্ছে যে এটা ঠিক আছে। তো এটাকে যদি একটা আলাদা কালার দিই, এটাকে যদি একটা আমি কালো কালার দিই, এটাকে যদি ধরি, জানি না কি করতেছি তবে চেষ্টা করছি কোনো কিছু করার। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ কে 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 বলছে যেন, তো ডিজাইনাররা বলবে যে আমার স্টুডেন্টরা বলবে স্যার আপনি কি করলেন এটা কি একটা ডিজাইন করতেছে। এটা আমি কি করতেছি একটা ব্লেন্ড টুলের সাহায্য নিচ্ছি, ব্লেন্ড ব্লেন্ড টুল আসলে ব্লেন্ড টুলের সাহায্যে আমি একটা কালার কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছি। ওকে করি, তো আসলে কালারটা আমি চেষ্টা করছি, আমি যদি এই কালারটাকে চেঞ্জ করি এটাকে ধরে আরেকটু প্রথম থেকে দেখাতেন এই স্টেপটা। আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি সবাইকে দেখাবো। আসলে আসলে এটা প্লেন টুল, প্লেন টুলে আমি আসলে গ্রেডিয়েন্টটা মানে গ্রেডিয়েন্ট কালারটা আমি ইউজ করবো। তো আমাকে তো গ্রেডিয়েন্ট সম্পর্কে বোঝানোর জন্য আমি প্লেন টুলটা দেখালাম। আসলে প্লেন টুলটা মানে কি, প্লেন টুলটার কাজ হচ্ছে কি, আসলে প্লেন টুলটা সম্পর্কে তেমন আমারও মানে আসছে না কিভাবে আপনি। হ্যাঁ চলেন না বলেন শেপ কোথা থেকে আসলো, এটা ব্লেন্ড টুল থেকে আসলো, এটা ব্লেন্ড টুলের মজা ভাই। আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি ব্লেন্ড টুলতে অনেক কিছু করা যায়। তো আমার মাথায়
কিছু আসলো না বলে একটা কিছু দিয়ে দিলেন কিস্তি, আর আমি একটা শেপ নিলাম, এটাকে আর একটা শেপ নিলাম, এখান থেকে শেপ নিলাম। তো এটাকে আমি কি করলাম, আমি ঠিক করে নিচ্ছি, তো আমি এটাকে আরো নিচে নিচ্ছি, চাচ্ছি আরো বেশি করবো। তো এই দুটাকে সিলেক্ট করে আমি ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করলাম, দেন এই যে এখানে যে প্লাস আছে এই প্লাসটাকে ক্লিক করলাম, এই যে একটা প্লাস হলো এটাকে ক্লিক করলাম, দেন দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় আবার ব্লেন্ড সিলেক্ট করলাম। হ্যাঁ স্যার, কে স্যার, ডাবল ক্লিক করার পরে প্রিভিউ করলাম, প্রিভিউ করার পরে যে আমাদের স্পেসিফিক স্টেপ আছে এখানে 13 আছে, বা 13টা একটু কমাই দিই, তাহলে আমাদের কি আসলে জায়গাটা কম হয়ে যেত অনেক বড়ো কমাই আছে। আবার এখানে অনেকগুলো ভাষণ আছে, অনেকটা কাজে ব্যবহার হয়। যেমন এটা ইচ্ছে করলে আমরা কি ট্রান্সফর্মিং দিয়ে করতে পারতাম, তারপরে কি এটা আমরা এই বিষয়টা এটা আমরা করতে পারতাম কি একটা লাইন টেনে দিয়ে, একটা বড় একটা লাইন টেনে দিয়ে এটা আমরা কি থেকে ডিস্টেন্স থেকে করে নিতে পারতাম, ড্যাশ লাইন থেকে করে নিতে পারতাম। তো এটা এটা হলো ব্যাঙ্ক টুল। ব্যাঙ্ক টুলটা কি আসলে একটা ডিজাইনকে ব্যাঙ্ক করার চেষ্টা করে, এখানে অনেক কিছু তৈরি করা যায়। হ্যাঁ আমি দেখাচ্ছি, আসলে 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 বিগিনার কিছু দেখাচ্ছি, আমি চেষ্টা করবো আপনাদেরকে এগুলো বিষয় সম্পর্কে চেষ্টা করবো জানানোর চেষ্টা করবো। তো আমি একটা কালার নিয়েছি, তো দেখেন এই জন্য এই কালারটা কি একটা কালার নিয়েছি, এই জন্য এই কালারটা এখানে একটা কালার নিচ্ছে, এই ব্লু কালারটা দেখেন কতটা ব্লু হয়ে ডার্ক হয়ে এখানে চলে আসছে। আমি এখানে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করিনি, জাস্ট প্লেন টুলটাকে ইউজ করা হয়েছে, তাই সে কি এটা শেপে পরিণত হয়েছে। তো আচ্ছা আমরা যদি একটা সার্কেল প্লেন করি, এটাকে যদি প্লেন করি আর কি হচ্ছে, এটাকে যদি প্লেন করা যাচ্ছে, এ বাবা কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হয় প্লেন করে দেওয়া, প্লেন ওই পালালে বলে। আচ্ছা প্লেন এটাকে আমি যদি অ্যাড করি, আর এখান থেকে যদি এটাকে অ্যাড করি, দেন প্লেন অপশনে যে যদি এটা স্পেসিফিক করতে একটা প্রিভিউ আছে, দেখেন যে আমাদের কি সাইজ মতো সে কি প্লেন হয়ে যাচ্ছে, মানে কি একটা আমাদের যে একটা মাপ মতো আমাদের সার্কেল বিষয় অনেক সার্কেল হয়ে যাচ্ছে। আসলে অনেক ডিজাইনে আমরা আমাদের প্লেন টুল ইউজ করতে হয়, প্লেন টুলের সাহায্যে অনেক ডিজাইন করতে হয় আমাদের। যেমন এই ব্লেন্ড টুলের উপর আমরা যদি কোনো একটা লেখাকে রেখে দিই, লেখাটা ব্লেন্ড টুলের মতো একটা ডিজাইন হয়, তো এটাকে কীভাবে ঘুরাতে হয় জানিস, এটা ঘুরানো যেত, এটাকে এটা আরও একটা সুন্দর একটা শেপ দেওয়া হয়, ঘোরার থেকে না শেপ থেকে যদি আমি এটাকে শুরু করে ওই কাজই হচ্ছে না, এটা মনে হচ্ছে না না একটা ঘূর্ণিঝড়ের মধ্যে একটা শেপ আসতো, শেপটা কীভাবে আসছে আমি বুঝতে পারছি না। যা হোক ওটা আমি পরে দেখাবো, আমাদের তো আরও মেলা ক্লাস বাকি আছে। তো ব্লেন্ড টুলটা আমরা ব্লেন্ড টুলটা কি এইসব কাজের জন্য ব্যবহার করি, যে আমরা ডিজাইনগুলো কী এমন এই যে মাঝখানে এতগুলা সার্কেল নিলাম, এমন সময় আমাকে এতগুলা সার্কেল নিতে হতে পারে বা এতগুলো লাইন নিতে হতে পারে, তখন আমাকে কী করতে হতে পারে, আর লাইনগুলোকে আমাকে কালার কম্বিনেশন দিতে হতে পারে, এমন হতে পারে যে আমার ডিজাইনে কিছু কালার অ্যাড করতে হতে পারে, এই সেমভাবে একটা একটা দুটো কালারে আমি অ্যাড করতেছি। তো ধরলাম যে এখানে কি এই কালারগুলো আমি অ্যাড করতে পারবো, এক সাইডে আমি রেখে দিতে পারছি, এখান থেকে আমি কালারগুলো কপি করতে পারছি, এখানে এখান থেকে আমি যদি কালারগুলো নিয়ে নিই, এই কালারগুলো যদি নিয়ে নিই এই কালার, এর সাথে কী কী কালার চাই, মানে এর সমধর্মী কী কী কালার আছে, এই কালারগুলো দেখেন কোনটা গেছে কোনটা কী আসছে। আসলে গ্রেডিয়েন্ট নিয়ে আমি আজকে আলোচনা করবো, এই কারণে আমি এই বিষয়টা আলোচনা করতেছি। এই আমার এই এই অ্যাডোবিতে আমি প্লেন টুলটা দেখাচ্ছি, আসলে গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করবো, গ্রেডিয়েন্ট নিয়ে আমরা দেখবো যে গ্রেডিয়েন্টটা কী, এই যেটা এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট করার চেষ্টা করি, দেখেন একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। গ্রেডিয়েন্ট মানে কী, আসলে দুইটা কালারের কম্বিনেশন বা দুইয়ের অধিক কালারের কম্বিনেশন, সে কী দেখতেছে সে একটা শেপটাকে একদিক থেকে লাইট একদিক থেকে ডার্ক সে করার চেষ্টা করতেছে। এটাকে ইচ্ছা করলে আপনারা কি এই যে গ্রেডিয়েন্টের যে অপশন, এখান থেকে আপনি
চিনতে ইচ্ছে করলে নিতে থাকতে পারেন, নিতে পারেন, নিতে থাকতে পারেন না, আপনাদের ইচ্ছা কিন্তু আপনারা এটাকে ফলো করবেন, কোন অ্যাঙ্গেলে করবেন। হ্যাঁ, আসলে আজকে আমি গ্রেডিয়েন্ট নিয়ে যেহেতু কথা বলছি, আমি বাকি টুলসগুলো তো যাবো না, বাকি টুলসগুলো আপনাদেরকে আমি ভালোভাবে বুঝাবো, বাকি টুলসগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। আসলে পেন টুল দেখি সুন্দর করে কিভাবে কয়েকটা ডিজাইন করতে হয় আমি আপনাদের দেখাবো, ঘূর্ণিঝড়ের ডিজাইনগুলো দেখাবো। তো কথা হচ্ছে আমি গ্রেডিয়েন্ট বুঝানোর চেষ্টা করছিলাম, যেখানে এটা একটা গ্রেডিয়েন্ট বিষয়, মানে অনেক কালার ইউজ হয়েছে এখানে, এই কালারগুলোতে গ্রেডিয়েন্ট কালার আমি যেগুলোতে ইউজ করি সেটা লাইনে যদি আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, ওখান থেকে যে গ্রেডিয়েন্টগুলো আছে আমি যদি সেই গ্রেডিয়েন্টগুলো যদি ইউজ করি তো কী হবে দেখতে পাচ্ছি আমরা। প্রথম যেগুলো আমাদের কি অটোমেটিক একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে আছে, একটা কালার এখানে আমাদের আছে হোয়াইট ব্ল্যাক কালার। তো গ্রেডিয়েন্টটা কেমন দেখতে কেমন সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। তো আমি এখানে থাক, এটা থাক, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন, স্ক্রিন কি দেখা যায়? জি স্যার দেখা যায়। আচ্ছা গ্রেডিয়েন্ট নামে আমার কিছু আমরা কালার কম্বিনেশন করবো কিভাবে, একটা গ্রেডিয়েন্টের সাথে যদি কালার কম্বিনেশন ঠিক না করতে পারি তাহলে আমাদের কি ডিজাইন ভালো হবে না। আচ্ছা ত্রিবলের কি একটা গ্রেডিয়েন্ট, এই সেম গ্রেডিয়েন্টটা যদি আমি করতে চাই, যে সেম যে গ্রেডিয়েন্টটা আছে এখানে কালার আছে, কালার ওয়ান কি যেখানে দিয়ে রাখছে কালারের একটা কোড দিয়ে রাখছে, কালার কোড, আমরা আজকে কালার কোড সম্পর্কে জানবো, কালার কোডটা কী কাজে ইউজ হয়, কীভাবে ইউজ হয়। তো আমরা চাচ্ছি সেম এই গ্রেডিয়েন্টটা ইউজ করতে। আমাদের প্রথমটা আমি দেখে নিই, আমি এটা একটু মাইকে জুম করতেছি, জুম করার পরে যে জুম হচ্ছে তাই যে একটু গ্রেডিয়েন্ট প্যালেট রয়েছে, তো আমি চাচ্ছি এই যে কালারটা এখান থেকে কালারটা তো কপি করতে পারছি তাই না, কপি করে নিয়ে আসি। আসলে এটা একটা ড্রিবলের একটা কি, ড্রিবলের সাইড থেকে এটাকে আমরা কি করতেছি, এটা এটা পোস্ট থেকে এটা আমরা নিয়ে আসতেছি, যেখানে কিছু কিছু কালার গ্রেডিয়েন্ট রয়েছে সেই সেই কালার গ্রেডিয়েন্ট। তো আমরা চাচ্ছি যে এই কালারটা এখানে দিব, যেমন দেখি যে আমরা কি করি আমাদের আগে কালার কোডটা লিখে নিই তাহলে আমাদের ভালো হবে। কন্ট্রোল টুল করে লক করলাম, করে করলাম আমি প্রথম কালার কালারটা দেবো, কালার অনেকই আছে। আচ্ছা হ্যাজ দিছে, হ্যাশট্যাগ আমি পরে নিচ্ছি, হ্যাশট্যাগ আমার এখানে লাগতেছে না আপাতত, FO9555FF এটা একটা কালার কোড হচ্ছে, অবশ্যই হ্যাশ দিতে হয় কালারের পরে। তো F6 তারপরে 4848 এটা আমার কালার কোড, 4848 এটা আমার কালার কোড। আচ্ছা আমরা কালার কোড দুটাকে নিয়ে আসি, এখানে নিয়ে এসে আমরা কালার দুটাকে নিয়ে নিই, এই একটা দুটো আমরা শেপ নিই, শেপ নেওয়ার পরে এখানে শেপ নিত, এই যে কালারটা কালার করতে আমরা কি এখান থেকে কপি করি, প্রথমটা কপি করি, কন্ট্রোল সি করে কপি করলাম, দেন এখানে ক্লিক করাটা ডাবল ক্লিক করলাম, এই যে এখানে কালার কোড আছে, যে হ্যাশ কিন্তু আমাদের প্রথমেই আছে, যে হ্যাশটা আমরা যে হ্যাশটা দেখতে পাচ্ছি এই হ্যাশটা আমার কিন্তু প্রথমেই আছে, সেহেতু ঠিক এই যে কালার একটা কোডের অপশন আছে, 6 সংখ্যার একটা কালার কোডের অপশন আছে, আমরা কালার কোডটা দিয়ে ফেললাম এখানে, দেন ওকে করলাম। হ্যাঁ জিরোটা হলো কি একটু এরকম সাইজে, তো পরেরটা যে পরেরটাকে আমি ক্লিক করে নিচ্ছি। তো এই কালার কোড গুলো অনেকগুলো সাইট আছে, যে সাইট গুলো থেকে আমরা কি এভাবে আমাদের লিখতে হবে না, ওখান থেকে আমরা কপি করে নিয়ে চলে আসতে পারবো, এই কারণে আমি অনেকগুলো সাইট ওপেন করে রাখছি। বাট আমি চাচ্ছি যে একটা কোনো কালার গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট সফটওয়্যারটা আপনাদেরকে দেখাবো, তো আমি চাচ্ছি এই দুটো কালার কম্বিনেশন দিয়ে, এই যে দুটো কালার কম্বিনেশন দিয়ে আমি এই সেম গ্রেডিয়েন্টটা করবো। আমি এগুলো ইউজ করে দিচ্ছি, এই যে আমরা এটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়ে নিচ্ছি, তো মনে করেন যে এটা একটা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টকে নাম করে দিই, হ্যাঁ গ্রেডিয়েন্ট নাম করে দিই আমরা একটা শেপ, এই শেপটাকে আমরা কী করবো গ্রেডিয়েন্ট করবো। তো গ্রেডিয়েন্টের জন্য আমরা ইচ্ছা করলে যে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে ইউজ করতে পারি, গ্রেডিয়েন্ট বা এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট, অথবা কি আমরা এখান থেকে উইন্ডোজ থেকেও কি গ্রেডিয়েন্ট এই পোর্টালটা ইউজ করতে পারি, যে এখানে গ্রেডিয়েন্ট লেখা আছে, যে গ্রেডিয়েন্ট। তো এই টুলসটার সাথে আমরা পরিচিত হব, এই টুলসটা দিয়ে কীভাবে আমরা একটা সুন্দর একটা কালার গ্রেডিয়েন্ট করতে পারি। হ্যাঁ
কিভাবে করতে পারি। তো কথা হচ্ছে এই কালারটাকে আমি সেম এই গ্রেডিয়েন্টটা করার চেষ্টা করবো, সেম এখানে একদম সুন্দর একটা কালার কম্বিনেশন আছে। এগুলো আমাদের অনেক সময় ডিজাইনেও দেখে ভালো লাগে, তারপরে কি আমাদের শেপও দেখে ভালো লাগে। তো আমরা এটা চাচ্ছি, এটা গ্রেডিয়েন্ট আমি এটা দিকে একটা নর্মাল একটা গ্রেডিয়েন্ট ইউজ করছিলাম। দেন এই যে যে কালারটা আছে এই কালারের কোডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, ডাবল ক্লিক করে এখান থেকে কপি করে নিচ্ছি। দেন কি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় যে সাদা যেখানে আছে এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে যে আমার এখানে ইয়ে আছে, বা ডাবল ক্লিক করলে এটা এই জায়গায় আসছে, আমি এখানে আসি কালার। এই যে আমি এখানে ক্লিক করার পর আমার এই যে এখানে যে কালারটা আসলো এই কালারটা ফিল কালারটা যেটা আসলো এখানে ডাবল ক্লিক করবো। তাহলে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চাচ্ছি এই মাথায় এই কালারটা দিব, লাইট কালারটা এখানে দিব, আর এর ডার্ক কালারটা এখানে দেবো। ডার্ক যেহেতু এখানে ইয়ে আছে এখানে ক্লিক থাকা অবস্থায় এই যে ফিল কালার এখানে ডাবল ক্লিক করবো। দেন এখানে আমরা কালার কোডটা দিব, আমার প্রথম কালার কোডটা কপি হয়ে গেছে। দেন আমি আবার এই কালারটা সিলেক্ট করলাম, এখান থেকে ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে আমি এই কালারটা কোড করে নিলাম। বা আমার আগের কালার কোডটা ছিল ওখান থেকে দিলেও আমরা করতে পারতাম, বাট আপনাদের সুবিধার্থে আমি কালারটা নিয়ে নিয়ে দেখালাম। দেন ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে ডাইরেক্ট যে কালারগুলো আছে সে কালারগুলো ইউজ করতে পারবো। আর এখানে যদি সিঙ্গেল ক্লিক করি, সিঙ্গেল ক্লিক করে যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে কি এখান থেকে আমরা ইচ্ছা করলে যে কালারগুলো আমি ইউজ করতে পারবো। এখান থেকে আমার যেদিকে ইচ্ছা সেই কালার দেখেন কালার চেঞ্জ হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কালার কোড রয়েছে, বাট আমাদের একটা কালার কোড আছে ওকে করে দিলাম। দেখেন যে ডিজাইনটা আমি করলাম আপাতত এটা থাক, আমার যে ডিজাইনের যে কালার কোডটা কোনো কিছুই মানে আমার ডিফল্ট যে কালার কোডটা ছিল সেই ডিফল্ট কালার কোডটার সাথে এই কালার কোডটা কি একদম সেম মিলে গেছে। কত সুন্দর একটা কি গ্রেডিয়েন্ট, এটা যে কালারের একটা কম্বিনেশন সেই কম্বিনেশনটা সে তৈরি করে ফেলছে। এখানে ইচ্ছে করলে আমরা যে এই যে মিডিল পয়েন্ট আছে গ্রেডিয়েন্ট সারাইডেরটা আমরা ইচ্ছে করলে লাইটটাকে এদিকে আরো একটু বেশি বাড়িয়ে দিতে পারি, আবার সাদাটাকে আমরা এদিকে বেশি দিতে পারি, দেখেন সাদা চলে আসছে এদিকে বেশি। এই যে আবার কি ইচ্ছে করলে এই এই কালারটাকে আবার কি এই কালারটাকে আমরা এখানে 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 একটা আরেকটা কালার দিয়ে দিতে পারি, যে এই কালারটাকে একটা কালার দিয়ে দিলাম, এই কালারটাকে আমি চাচ্ছি যে এখানে একটা আরেকটা কালার ঢুকে দিই, এই কালারটাকে দিতে পারবো, এই কালারের কোডটা কোড করে নিচ্ছে। তো আসলে গ্রেডিয়েন্টের সময় আমরা যখন কোনো ডিজাইন কোনো ডিজাইন যখন করবো, হ্যাঁ, তখন আমাদের কী হবে আমাদের গ্রেডিয়েন্টে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে ক্লায়েন্ট যেটা চাইবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কী করবো আমরা কাজ করবো। সে কোন কালার চাচ্ছে দেখা যাচ্ছে যে আমার ডিজাইনটা কেটে মাঝখানে রাখি, এটা কেটে রাখি। তো আসলে এখানে ডিজাইনটা হচ্ছে কি লাইনার ডিজাইন, লাইনার লাইনার মানে কি সে লাইন লাইন আসতেছে লাইনার। আরেকটা অপশন আছে আমাদের কি রিডাইল মানে কি মিডিল থেকে মিডিলে যে মানে আমাদের প্রথম কালারটা নিয়েছি সেটা মিডিল থাকবে, আর যেটা দ্বিতীয় কালার নিয়েছে সেটা কি সাইডে থাকবে, সে মিডিল থেকে সূর্যের মতো সে কি তার কালারগুলো প্রপার করে। এখানে কিছু অ্যাঙ্গেল রয়েছে, অ্যাঙ্গেলগুলো অনুযায়ী সে কাজ করবে, অ্যাঙ্গেলগুলো আমি যেভাবে করি এভাবে অ্যাঙ্গেলগুলো কাজ করবে। বা যদি আমি ইচ্ছা করি এখান থেকে কি সূর্যের মতো একটা কেমন একটা কি কাজ হচ্ছে, হ্যাঁ। তো কথা হচ্ছে যে এগুলো পরের বিষয় মানে এগুলো আসতেছে অ্যাঙ্গেলের বিষয়গুলো প্রপারে আসতেছে। তো আমরা সুন্দর একটা যখন গ্রেডিয়েন্ট করবো এই গ্রেডিয়েন্টের যে কালারগুলো আমার মনে হয় না যে এর চাইতে সুন্দর কালার আর মানে কালার কম্বিনেশনে কিছু আছে। যেমন ব্লুয়ের কালার কম্বিনেশনটা দেখেন, অনেক সময় ক্লায়েন্ট কী বলে তার লোগোটা সিলভারের মতো করে একটা গ্রেডিয়েন্ট করে নিচ্ছে। এই দেখেন সিলভারের যে গ্রেডিয়েন্টটা যে এটা আমি এটা ওপেন করি, দেখেন এই যে সিলভারের যে গ্রেডিয়েন্টটা, এই কালারটা আমরা ইচ্ছা করলে এই এত সুন্দর করে ডিজাইন এই কালার কোড ছাড়া আমরা করতে পারবো না, সেম কালার কোড ছাড়া। তো এই সেম যে অপশনগুলো আছে কালার যে গ্রেডিয়েন্টের জন্য আমরা গ্রেডিয়েন্টটা মোটামুটি করে বুঝতে পারছি যে এটাকে আমরা কোনো কিছু একটা শেপকে যদি আমরা গ্রেডিয়েন্ট করার চেষ্টা করি, দেন আমরা গ্রেডিয়েন্ট টুলকে ইউজ করলাম। ইউজ করার পরে এখানে আমরা গ্রেডিয়েন্টের যে কালারগুলো আছে কালার কম্বিনেশনগুলো করার জন্য আমরা একটা যেমন একটা স্কাই নিচ্ছি, যেটা আমাদের এখানে চারটা কালার কম্বিনেশন আছে। আপনি ইচ্ছা করলে এগুলো কি ক্লিক করতে পারেন, ক্লিক করে দিতে পারেন, ক্লিক করে দিলে আমরা ক্লিক করে দিলাম। দেন কি এগুলোকে ইচ্ছা করলে এখান থেকে বাড়া কমা করতে পারা যাবে, যে আমি এদিকে রাখতে চাচ্ছি এটা আমার দেখেন খুঁজে রাখছি রাখছি। আসলে এগুলো হচ্ছে নিজের হলো ব্যাপার যে আমি কোথায় রাখবো, কোথায় রাখলে আমার ভালো লাগবে গ্রেডিয়েন্টটা। আসলে আমাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে গ্রেডিয়েন্টটা কম প্রয়োজন হয় যারা ইলাস্ট্রেশন করেন। এই যে যেমন আমি কিছুদিন আগে একটা সিটি স্কেচ ডিজাইন দেখাইছিলাম যেখানে ইলাস্ট্রেশন করতেছিল, তার যে গ্রেডিয়েন্টগুলো তার যে গ্রেডিয়েন্ট কালার থিওরিগুলো সে কি সে থিওরিগুলো এই থিওরির সাথে ম্যাচ। তো আমি দেখাচ্ছিলাম যে আমাদের সাইড থেকে কালারফুল গ্রেডিয়েন্ট, এটার সাইটের নাম কি কালারফুল গ্রেডিয়েন্ট ডট কম প্লাস। এখানে দেখেন অসংখ্য গ্রেডিয়েন্ট কালার রয়েছে, যে গ্রেডিয়েন্ট কালার দেখলাম সব গ্রেডিয়েন্ট, এখানে আরও গ্রেডিয়েন্ট আছে, এখানে কালার এড কালার লাইনার কালার সার্কেল ফেড। তো আর একটা কি ফ্রেশ ব্যাকগ্রাউন্ড,
এখানে দেখেন, এখানে দেখেন যে প্রচুর গ্রেডিয়েন্ট কালার রয়েছে, প্রচুর এই যে এখানে যে প্রচুর গ্রেডিয়েন্ট কালার, এই যে গ্রেডিয়েন্ট কালার, দুইটা কালারের কম্বিনেশন। এই যে এখান থেকে আপনি কি করতে পারেন, কালার ফ্লো কপি করতে পারেন। যে কপি করে ধরলেন যে আমি যে এই কালারটাকে কপি করবো, তো এখান থেকে কপি করে নিলাম কন্ট্রোল সি, আমার এই যে এখানে আছে আমি এখানে এখানে দিয়ে দিলাম, এই জায়গাতে আমি কন্ট্রোল সি করে দিলাম। আমার আরেকটা কপি করতে হবে কালার, এখান থেকে কপি আছে, এই দাঁড়া এই যে কন্ট্রোল সি করে নিচ্ছি। আবার এখানে এসে কি এই যে আমার এটা মাথায় ছিল, আমি এটাকে মাথায় নিচ্ছি, এটা ডাইরেক্ট এখানে রাখবো না, মানে ওটা আমার কি হয়েছিল, তো আমি সাইজ করছিলাম ওখানে কন্ট্রোল সি। দেখেন যে সেম যে গ্রেডিয়েন্টটা ছিল সেই গ্রেডিয়েন্টটা এখানে আমার এখানে কি ফোকাস হয়ে গেছে। তো আমরা গ্রেডিয়েন্টটা শিখবো, গ্রেডিয়েন্টের হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে, হিউজ পরিমাণ কালার কম্বিনেশন রয়েছে, সেই কালার কম্বিনেশনগুলো থেকে আমরা কি গ্রেডিয়েন্টগুলো শিখবো। তো এই যে সাইডগুলো আমি সাইডগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি, সমস্যা নেই। এখানে যে লাইন কালার, যে এখানে কালার দেখেন যে প্রথম এখানে দুটা কালার আছে, যে এই জন্য বলে যেটাকে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের কম্বিনেশন শো অল গ্রেডিয়েন্টে দেখি। আপনি কোন কালারের মধ্যে এখন কথা হতে পারে, ক্লায়েন্টকে আপনি কাজ দিয়েছেন, ক্লায়েন্ট কি পছন্দ করছেন, ব্লু কালারের মধ্যে গ্রেডিয়েন্ট যাচ্ছে, আপনি ব্লু কালারটা সিলেক্ট করে ফেলেন। এই যে এখানে ব্লু কালারটা নিলাম, দেন কি আরেকটা কালার আপনি সিলেক্ট করেন, কী কালার, এই যে কালার, দেন কি ব্লু এর মধ্যে এই কালারটা কেমন যায়, এই যে কত রকম কালার আছে। তো ক্লায়েন্টকে আপনি কি করতে পারবেন, এখানে যে কালারগুলো আছে কালারগুলো সিলেক্ট সিলেক্ট করে দেখাতে পারবেন। এমন হতে পারে যে গ্রে কালারের শেড, টাইগার কালারের শেড, এখানে স্ক্রিপ্ট ইউজ করে এখানকার যে শেড, এই যেগুলো গ্রেডিয়েন্টগুলো এগুলো আপনি দিতে পারবেন। ক্লায়েন্ট চেক করবেন, এখান থেকে আপনি স্ক্রিনশট মেরে দিতে পারেন, স্যার আপনি কোন কালার মানে গ্রেডিয়েন্টটা চাচ্ছেন, মানে কোনটা চাইলে, কোনটা নিলে আপনার ভালো লাগবে, মানে কোনটা হলে আপনার সুবিধা, দেখেন কত সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট, মিনি মিডলি আমি চেঞ্জ করছি, HTML, কোল, সানস্ক্রিট, ব্লু স্কিন, গ্রেডিয়েন্ট। আমরা ব্যাকগ্রাউন্ডে এই গ্রেডিয়েন্টগুলো ইউজ করতে পারি, অ্যালাইভ, স্কটার, টার্মিনাল, তো অসংখ্য অসংখ্য যে গ্রেডিয়েন্টের যে লিস্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ারটা অফ করি, মিট করি, তো মেসেজ না স্টপ স্ক্রিন আপনাদেরকে চ্যাটে আমি দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সটাতে যাই। তাহলে কি আমার যে মূল কথা ছিল, আপনাদেরকে বিগানার বিগানারের যে পোস্ট দেওয়ার কথা ছিল, সেই বিগানারের পোস্ট দেওয়ার জন্য কি আপনাদেরকে 130 দিয়ে ফেলেছি, যেগুলো সাইট আমি অনেক জায়গা থেকে রিভিউ করে পেয়েছি, হয়তো কারো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থেকে করেছি, ভিডিও দেখেছি, যে কারো পোস্ট কারো প্রিমিয়াম পোস্ট থেকে এগুলো শেয়ার পেয়েছি, তো তাদের মাঝখান থেকে কি আমি এগুলো পেয়েছি, তাদের কাছ থেকে আমি এগুলো কি একটা লিস্ট করে রাখছি যে আমার এই সাইটগুলো খুব ভালো লাগছে। তো তার মধ্যে থেকে আপনাদেরকে আমি কি দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি যাই আমাদের যে কাজ করতে হবে স্যার, কাজ করতে হবে আপনারা কপি করে রাখবেন, যেগুলো আমি রিসোর্সের লিঙ্ক দিচ্ছি, আলাদা আলাদা লিঙ্ক দিলাম, সবকিছু রিসোর্স গুলো শেয়ার করে রাখবেন। তো আশা করছি আজকে আমার মেন পয়েন্ট ছিল কি আপনাদেরকে গ্রেডিয়েন্ট দেখানো, গ্রেডিয়েন্টের যে বিষয়গুলো সেগুলো দেখানো। তো আমি চাচ্ছি যে আরো কিছু আপনার রেকর্ডটা আমরা করব, রেকর্ডটা কত মিনিট হচ্ছে স্যার, রেকর্ড 23 মিনিট, 23 মিনিট হচ্ছে, কি আছে না এই কালারফুল গ্রেডিয়েন্টে এখানে কি আছে দেখা যাক, আমরা একটু কালার ডিমেনশন দেখে কি আছে, আসলে কালারগুলো কালার কালারগুলো তো আমার ঘোরা হয় না তেমন, এগুলো কেমন কি আছে কি কালার অ্যান্ড কালার এখানে মানে গ্রেডিয়েন্ট ছাড়া কি কি পাওয়া যায় সে জিনিসগুলো দেখতেছি, আসলে কোনটার সাথে কোন কালারটা ম্যাচ করছে, কোনটার সাথে কোন কালারটা যায়, সেই কালারের কম্বিনেশনগুলো তারা করে রাখছে, একটা লাইট কালার একটা ডার্ক কালার, একটা লাইট একটা ডার্ক, একটা লাইট একটা ডার্ক, হ্যাঁ তাহলে কি ইউজ করে রেখেছে, অনেকগুলো নোট করছে, কে আবার নোট করে গেছে এখানে, তো ভালো লাগতেছে। লাইন দেখি লাইনে কী আছে,
হয়ে গেল এগুলো আবার কি লাইন শেপ এখানে আবার শেপও পাওয়া যায় কি করছে এরা ওই ব্লাস্ট টুল দিয়ে কি লাইন শেপ বানাচ্ছে নাকি এগুলো আবার বিক্রি হয় নাকি এখানে কি বানায় করছে এটা দেখি তো এটা ওপেন করেছে কি হচ্ছে এখান থেকে লাইন শেপটা তো আবার ঠিকও নাই এটা কি করছে কাজে ইউজ হয় এগুলো আমি তো নিজে বুঝতে পারছি না আচ্ছা তাক আমরা ওই সাইডে যাবো না কি বললেন এই যে এটা অনেকটা ভালো একটা সাইট মানে একটা কি আমাদের যেগুলো প্রয়োজনীয় যে কালারগুলো যেমন এই যে পিঙ্ক এই কালারের কম্বিনেশনটা এই কালারের কম্বিনেশনটা এটা কম্বিনেশন এটা এটা তারপরে যে আমাদের গ্রিন কালারের কম্বিনেশনটা এখানে যে কালার কম্বিনেশন দিয়ে দেখছে 3 3 6 3 9 3 12 এই 12টা কম্বিনেশন দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো আমাদের অনেক কিছু থাকতে পারে এটা আমরা একটু দেখি সাইট গুলো একটু সম্পর্কে আমরা একটু ভালোভাবে দেখি সাইটটা কি আছে না আছে কিভাবে কি করা যায় আচ্ছা আমরা এটাকে যদি ওপেন করি জুম করি কি হচ্ছে এখানে বাবা ক্রস করছি জুম নয় হয়ে যাচ্ছে আসলে যারা এই সাইটগুলো তৈরি করেছে তাদের কিন্তু অনেক খাটতে হয়েছে এখান থেকে স্কেচ পিএসডি সব কিছু নেওয়া যাবে নাম্বার আমার ফোনটা গেল ভাই কালারটা আপনারা দেখেন একটু আমি একটু ফোনটা আসলে এগুলো সাইট নিয়ে তেমন না ছাড়াও নাই হয়তো বা এক কয়েকটা ঢুকেছি ঢুকে ডাবল করে চলে আসছি আছে তো আছে আর কি আছে আমার এখানে কি বলতে তারপরে এখনো তো অসংখ্য ডিজাইনের কালার রয়েছে আশা করছি গ্রেডিয়েন্ট নিয়ে মানে গ্রেডিয়েন্টের কালার কম্বিনেশন নিয়ে কারো সমস্যা হবে না আর অবশ্যই দেখেন যে গ্রেডিয়েন্টের কাছে কালার কম্বিনেশনটা রয়েছে সেই কালার কম্বিনেশনগুলো নিয়ে কী হবে আপনাদেরও কালার যে থিওরিগুলো আছে সেগুলো সমস্যার সমাধান হয়ে যাবে দেখেন যে এর সাথে কোন কালার দিয়ে যাচ্ছে এর সাথে কোন কালারটা সে ইউজ করতেছে তাহলে আপনারা একটা আরেকটা কালারের সাথে কি মিল করাবেন কোন ডিজাইনগুলো কী করতে হবে আমাদের কালার ফুল ব্যান্ড গ্রেডিয়েন্ট কালার আরো কালার আমাদের যে ওই ফাইবারের যে কালারগুলো ইউজ হয় একদম কালারফুল ডিজাইন কালারফুল সব কালারফুল মানে সেই কালারফুল কালার স্পেস 3.1 স্পেশাল 327 স্পেশাল এই যে 27 স্টকে আপনাদের কি আপনাদের ফাইলগুলো আপনারা রাখতে পারেন লোগো ইনস্পিরেশন পপুলার কালার প্লেট টি ফন্ট তাদের লোগো ইনস্পিরেশনটা আমরা আলাদা করে রাখছি কালার প্লেটটাও রাখছি টি ফন্টটাও রাখছি যেগুলো আমাদের দরকার আছে এই দেখেন কত সুন্দর সুন্দর আপনার কালারের সাইটগুলো আসলে এগুলো সাইট থাকার কারণে আমাদের জন্য কি খুব ভালো হয়েছে যারা এগুলো তৈরি করছে হয়তো বা তাদের যায় না তারা কত বড় মানুষ তারা এইভাবে তারা একটা তৈরি করে
আমাদের মেসেঞ্জার যে আমাদের ফেসবুক মেসেঞ্জার যে কি আছে মানে কালার কম্বিনেশনটা সেটা কে দেখছে সেই টিপা ইলেকট্রিক ভায়োলেট কালার পিঙ্ক কি ব্লডি ম্যারি ইউটিউবের কালার এখানে ইউটিউবের কালার পেয়ে গেলাম ইউটিউবের যে গ্রেডিয়েন্ট কালার সেই কালারের কি কোড কোড সব কিছু পেয়ে গেলাম আমাদের কষ্ট করতে হলো আমরা করতাম কি ইউটিউবের এই লেলটাকে ফেলিং করতাম এখানে একটা কোনার থেকে হাইড্রোপাত দিয়ে কাজ একটা কালার নিতাম আর এখান থেকে হাইড্রোপাত কালার নিতাম কি সেম কালারটা নাও হতে পারতো 19-20 19-20 হয়ে যেত আমাদের তাই না তো এখন আমরা কি ইউটিউবের যে একটা কালার আছে সে কালারটা আমরা নিতে পারছি সে গ্রেডিয়েন্ট কালারটা আমরা ইউজ করতে পারছি ইমিগো ম্যাঙ্গো ডন্ট মিস 32 কালার পেলে আসলে এগুলো একটা ব্লক সাইট হ্যাঁ এখানে ওই ব্লক লেখার চেষ্টা করে অনেকগুলো লোগো ইনস্টেশন রয়েছে এখানে মনোগ্রাম লোগো দেখেন এই যে বি বাই বি বাইকটা কিন্তু হচ্ছে যে আর এই যে বি আর বি প্লাস সাইকেল বি বাইক আছে এগুলো আমাদের খুব সুন্দর লাগছে এগুলো দেখে আমরা তারপরে এই যে কালারের যেটা আছে পরে দেখি ওই লোগোগুলোকে দেখার চেষ্টা এগুলো কিন্তু অলরেডি কোম্পানি এগুলো কিন্তু অলরেডি বড় বড় কোম্পানি এগুলো লোগো ইউজ করতেছে হ্যাঁ মাউন্টেন ওয়েস্ট দেখেন একটা একদিন কোনো শেপ কার একদিন কোনো শেপের উপর বসে একটা মাউন্টেন বানিয়ে দিচ্ছে ভালো লাগলো দেখেন কি ক্লিক গ্রুপ সি আর জি দেখেন সি আর জি লোগোটা কীভাবে বানাইছে তারপর কি লন্ডন স্যাম্পনি কি অর্থিস্ট এটা কি এটা লন্ডন এস স্যাম্পনি এটা ও ওয়াও ক্যালিগ্রাফি লোগো এটা কিন্তু ক্যালিগ্রাফার লোগো ব্রাশ টুল দেওয়ানো এল এসও প্লাস কি দিচ্ছে এখানে একটা কি কন্ডাক্টর উইথ এ বাটন এজেন্সি দিচ্ছে দ্য প্যাটার্ন দিয়েছে এটা কি দিচ্ছে এফ এ এম এয়ার মিউজিয়াম এফ কই আর এ কই ও যে এফ এটা এ আবার মিডিলটা এম এই যে এম এদিক থেকে গেছে এমটা এদিক থেকে ঘুরে এখানে সার্কেল হয়েছে এটা এ এম হয়ে গেছে আসলে ডিজাইনগুলোর ক্রিয়েটিভিটি দেখেন ডিজাইনগুলো আসলে ক্রিয়েটিভিটি দেখেন ফাইট ফাইন্ডার যে ডবল এফ ফ্লাইট ফাইন্ডার এর মধ্যে দেখেন নেগেটিভ স্পেসের একটা লোগো বানা দিচ্ছে সেটা কি দুটা এফ তো বুঝাইছে বুঝাইছে তার মাঝখানে দেখেন এটা কি এটা আমরা উড়োজাহাজ প্লেন দেখতে পাচ্ছি প্লেন প্লেন উঠতেছে প্লেন উঠতেছে আসলে প্রতিটা এটা কি মিউজিশিয়ান কি যে মিউজিশিয়ান এখানে কি করছে ডন্ট মিস দ্য মিউজিক ড্রোন ওই ড্রোন দেখতে পাচ্ছি ওয়াও ওয়াও লোগোটা কীভাবে বানাইছে সেটা দেখাই দিচ্ছে ওই এটা ই নিছে এইটাকে এভাবে করে সাত কাট করছে কাট করে কি জে আর ই বানাই দিচ্ছে কিতে বানাইলো এখানে এক সমান এ বি এফ এত বানাবে এই যে আমাদের গোল্ডেন দেশীয় লোগো যে গোল্ডেন দেশীয় লোগোগুলো আমরা খাই মনে করলাম মার্লিন লাভলিস এম এল শিল্পের মধ্যে লোগো স্মল স্কেল সাইকেল এস এস সি এস এস সি ওয়াও নাইস এল এ রাম আসলে আমাদের ক্লাসগুলো আমরা অল্প করে করবো প্রতিদিন এক একটা করে কিছু শেখার চেষ্টা করবো আসলে আমি ইচ্ছা করলে আপনাদের 2-3 ঘন্টা ক্লাস নিতে পারবো নিয়ে লাভ হবে না আপনারা আগাতে পারবেন আপনাদের এখন অনলাইনে আগাতে হবে অনলাইন সব তৈরি করতে হবে এখানে দেখেন আর আর সি আরটাকে কী হচ্ছে আর আর সিটা কি নেগেটিভ স্পেস বলি আমরা নেগেটিভ স্পেস বলি কোনগুলোকে যেগুলো লোগোর মধ্যে আমরা কি কোনো শেপের মধ্যে কিছু একটু শেপ বোঝানোর চেষ্টা করি আর সি লোগো এটা যেমন টি লোগো ডাব্লু টি এর লোগো তারপরে যেটা দেখলাম তো রিবাইক রিবাইকের যে ইনস্পিরেশনটা এটা কি টি আর এফ নাকি হ্যাঁ তো টি আর এফ রমি ফর্মি এটা কি বানাইছে আপনারা একটু এর নাম না দেখে আইকনগুলো দেখে কি ডিজাইনগুলো চেনার চেষ্টা করেন এখানে কী আছে এখানে সিপি আছে এখানে দেখেন আপনারা আইকন দেখার আইকন দেখে নিজেই যেমন এখানে একজন বলেন এখানে কী আছে নাম দেখবেন না নাম দেখবেন না জাস্ট ডিজাইন ফলো করবেন এগুলো আপনাদের ডিজাইনগুলো কি আপনাদের কি অনেক সুন্দর সুন্দর আছে তো লিঙ্কটা দিবেন লিঙ্ক যায়নি ওখানে
আচ্ছা সাইটটা সাইটটার লিংক আমি দিয়ে দিব, সাইটটা আপনারা প্রিভিউ করবেন। আমি কখনো দেখিনি তো সাইটটা, আমি ফলো করিনি আসলে। আসলে ডিজাইনগুলো এই যে দেখেন সিকিউরিটি কোম্পানিটাকে কি করছে, এর তালার মধ্যে এসএসজি লোগো বানাই দিছে, এবং সেটা কি তালাও বানাইছে সেটা কি আবার সিকিউরিটি খুব বানাইছে, দেখতে পাচ্ছেন এখানে আপনি এসএসজি লোগো। ওয়াও ওয়াও, মানে ওয়াও, এই যে এ আজকে যে সবাইকে দেখেছি এগুলো আপনারা দেখবেন, এগুলো দেখা খুব জরুরি। জিআরএ এর লোগোটা আমরা বানাতে পারবো, এই সার্কেলের লোগো আমি বানানো দেখাবো। অলরেডি ক্লাসে একটা দেখাইছিলাম, এটাকে বানিয়ে দেখাইছি আমরা। পার্সোনালি ভাই ওই লিংকটা দিয়ে দিয়েন, পার্সোনাল পার্সোনাল করে, তাহলে হয়তো বা ভালো হবে। হ্যাঁ পার্সোনাল কেন, সবাইকে দিব না? না ওটা বলছি না, যে 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 লিংকের ভিতর ঢুকে আরো লিংক আরো লিংক, মানে একটার ভিতর ঢুকে এটা বলছি। এটা আলাদা দিয়ে নে চ্যাট বক্সে, তাহলে হলো। আচ্ছা আমি আমি যে যে এখান থেকে দিচ্ছি, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ এই লিঙ্কটা গেলেই আপনার এক করতে হবে, এখানে পপুলার পোস্টে যাবে, পপুলার পোস্ট, এই যে পপুলার পোস্ট আছে, এই যে কোনো ডিজাইন পেন লোগো ডিজাইন ফটোশপ কালার টাইপোগ্রাফি, এই ওয়েবসাইট সম্পর্কে করবেন আপনারা একটু করবেন, যখন ভালো লাগবে না, যখন আপনাদেরকে ভালো লাগবে না, ডিজাইন করতে ভালো লাগবে না, তখন আপনারা কী করবেন? আমি যেগুলো রিসোর্স শেয়ার করতেছি সেই রিসোর্সগুলোকে কী করবেন আপনারা, ঘোরাঘুরি করবেন। আমি যে এভরিওয়ানকে দিয়ে দিলাম, এখান থেকে সব কিছু করবেন, এগুলো একটু দেখবেন। আসলে এখানে এগুলো দেখলে আপনাদের কি, আমি এতগুলো দেখলে আপনাদের ডিজাইনের স্কিল বাড়বে, ডিজাইনের স্কিল আমারও বাড়তে, আপনারও বাড়বে। এই আমি যাই, আমরা এই যে জি এ লোকটা বানানো দেখাবো। আমি ট্রাই করতে হবে, ট্রাই করতে হবে। আমি ওই যে কাজ মাঝে মাঝে কী করবো, আস্তে আস্তে একটা শেপ ডিজাইন করে শেখাবো। এই জি আর এটাকে আমি আস্তে বানাবো, তারপরে দেখেন আমি কীভাবে বানাচ্ছি, টাকা দিকে করবে আমি বানাবো ওগুলো। বাও আমার গ্রেডিয়েন্ট ইউজ করা হবে, তো আচ্ছা কথা হচ্ছে যে আমরা একটা সার্কেল নিচ্ছি, এটা একদম সহজ হয়ে আছে। সার্কেল নেওয়ার পরে আমার যে লাইন যায় লাইনটা সাইডে মোটা করে আবার আমি চাচ্ছি আসলে ডিজাইন কপি থেকে আমরা কপি শিখবো। এই যে আমার ডিজাইনটা এখান থেকে যে দিয়ে এটা মাথা হবে, মাথা থেকে দিকে থেকে এসে সেখানে এই এর একটা নাট হচ্ছে সেখানে হয়ে গেছে আমার মোটামুটি করে। আমরা ইচ্ছা করলে এই এই শেপটাকে একটু আরো তৈরি করতে পারি, যত আমাদের এর ফাঁকটা আর দ্বিতীয় ফাঁকটা একটু দূরে রাখতে পারবো, একটু বেশ কন্টিনিউ করি, একটু দূরে কন্টিনিউ করি, দেন এই সব থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করবো। এক্সপ্যান্ড করার পরে আমরা ডিভাইডেড না করে যদি আমি অল চেপে এগুলো রেখে দিই, তেমন ভাবে দেখা যায় অল চেপে ধরে রেখে দিচ্ছি। সেপ বিল্ডারও মাঝে মাঝে আমি ইউজ করতেছি, কারণ আপনাদেরকে শিখতে হবে আস্তে আস্তে, আপনারা সবাই এগিয়ে যাচ্ছেন। তো কথা হচ্ছে যে আমাকে এখানে ডিভাইড করা এলো, ডিভাইড করি, ডিভাইড করার পরে করতে হবে এখানে যে আমি ফাঁকটা রাখবো, যে এখানে যে ফাঁকে ফাঁকটা রাখবো, এই ফাঁকটা আমার কি, এই ফাঁকটা এই ফাঁকের সাথে মিলে, আবার এই ফাঁকটা এই ফাঁকের সাথে মিলে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন আমি একটা অফসেট পাত থেকে গিয়ে প্রিপেয়ার করে দিচ্ছি 17x15। তাহলে আমাদের এটা কাটতে হবে, এটা কাটতে হবে, এটা কাটতে হবে, দেন আমি ডিভাইড করে কাটতেছি, একবার ডিভাইড করে কাটতেছি, একবার সেই বিলাতে কাটতেছি, এগুলো অভিরুচি। তো আপনারা যে ডিজাইন যেভাবে কাজ করবেন, যেভাবে আশা করছি মোটামুটি করে আমাদের শেপগুলো চলে আসছে। হ্যাঁ এবারে সেগুলো হোক যাই হোক, আমাদের শেপগুলো তৈরি হয়ে গেছে, যেগুলো আমাদের দরকার নেই সেগুলো চলে আসছে। দেখেন যে আমাদের জি আর এ তৈরি হয়ে
খালি এই যে পাকটুকুতে আমাদেরকে একটু কাটতে হবে, তো আমি চাচ্ছি যে যে শেপটা আছে এভাবে এভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার নিয়ে না না নিয়ে আসলেও সমস্যা না ছিল না, আমি চাচ্ছি যে এখান থেকে এত টুকুরা ঘুরে নেবে মাঝে একটা কি যেন হ্যান্ডেল ঘুরে লুক করে আছে, দেখেন যে জি এফ বানানো হয়ে গেল। আমি এর আগে ক্লাসে বি বি এস বানাইছিলাম, বি বি এইচ যেটা এর আগের ক্লাসে আমি বি বি এইচ বানাইছিলাম, দেখেন যে আমি কোনো শেপ শিখাবো না, তারপরেও দেখেন যে অলরেডি আপনারা কি করছেন একটা সার্কেল দিয়ে শেপ বানানো শিখে ফেলছে। এটা দুটো দুটাতে বানালাম আমি, এখন বিবিএস বানাবো, বিবিএস এর জন্য পরে লাগবে আমাকে একটা লাইন টান, লাইন টান একটা বি রাখলাম, একটা বি বানালাম, আর একটা বি বানাতে হলে একটা বি এর দাঁত হলো, আর একটা বি এর একটা দাঁত হলো, বিবি হলো একটা এস বানাবো, তাহলে একটা এস এর জন্য দিলাম, তাহলে আমাদের বিবিএস এর যেটা ভাগটা আমরা ভাগটা করে ফেললাম, এই ডিভাইডটা হয় ভাগটা যেটা হয় সেটা আমরা করে ফেললাম। দেন এটাকে আমি গ্রুপ করে আমি এটাকে আপাতত আপাতত এভাবে রাখতেছি, তাহলে বি এর একটা টান লাগবে, এসের একটা টান লাগবে, তো আমি বি এর যে এসের বি এর একটা টান লাগবে সেটা নিয়ে নিচ্ছি, এগুলো কি করে নিচ্ছি এইটাকে আমি গ্রুপ করে নিচ্ছি, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের অ্যালাইন করতে সমস্যা হবে না, আপাতত আমরা যাবো না। এখন কথা হচ্ছে আমার লাইন মনে হচ্ছে আর একটা লাগবে, হ্যাঁ বি বি আর একটা লাইন লাগবে, আমার এস করতে আর একটা লাইন লাগবে, আমি এইভাবে রাখতেছি এটাকে, এটাকে আমি চ্যালেঞ্জ করে ঠিক করে নিলাম, স্পেসিং করে ঠিক করে নিলাম, দেন আবার করে নিচ্ছি, ঠিক করে নেওয়ার পর আমরা মনে করছি এটা আমাদের বি, যেটা এটা আমার বি আর এটা আমাদের এস, তো আমি মনে করছি ঠিক করছি এখানে আবার আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দেওয়ার পরে আমাদের ভাগ রাখতে হবে, আমাদের যে লেটারগুলো তৈরি হবে এই যে এখানে একটা লেটার হয়েছে, এ দুটো একটা একটা লেটার তৈরি হচ্ছে, আর এই যে এই যে এই শেপের মধ্যে, এই শেপের মধ্যে আমাদের আর যে বাকি যে শেপগুলো আছে শেপগুলো এই শেপগুলো হলো ফাঁকা, এত বড় ফাঁকা আমরা রাখবো না, তাই আমরা কী করবো আমরা এগুলোকে গুনে চলে যাবো, আমরা গুনে গুনে যাচ্ছি 1 2 3 4 5 6 18 নিয়ে গেলাম, এটাকে দুটাকে 18 নিলাম, দেন আমরা আসলে প্রথমে মার্ক করে নিচ্ছি যে আমরা কী বানাচ্ছি, হ্যাঁ আমরা মার্ক দিচ্ছি, আমরা দিচ্ছি যে 30 একটু বেশি কালা কালা হয়ে গেছে, এগুলো আমরা সাইডে নিই, 18 দিয়েছিলাম, 1 2 3 4 5 দিয়েছিল অষ্টমীতে, 1 2 3 4 5 দিয়েছিল অষ্টমীতে, এখন আমার কথা হচ্ছে যে একটু সব কিছু করে আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম, এখান থেকে আমি কি ডিভাইডেড করে দিলাম, এগুলোকে ডাইরেক্ট যেভাবে কেটে দিচ্ছি ডাইরেক্ট কেটে দিচ্ছি, আপনাদের ইচ্ছা যেভাবে কাটবে কাটার কথা আপনাদের আপনাদের মতো, আমি যে এগুলোকে মাঝখানে যে আমি শেপগুলোকে হচ্ছে আলাদা করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি, এখন আমাকে এই চিন্তাকে কি তারপরে আচ্ছা বিয়েটা বানানি, বিয়ের যে এখানে একটা শেপটা বানানোর জন্য আমাকে করতে হবে, এখানে ইচ্ছা করলে আমি দুইভাবে কাটতে পারি, এই মাঝখানটাকে আমাকে এই মাঝখানটাকে কি করতে হবে যে আমি একটা শেপ নিই আবার দেখানোর চেষ্টা করি, এরকম কিছু একটু করে রাখতে হবে, এটাকে আমি সাদা করে এরকম কিছু করলে আমার বি শেপটা কি দেখে বি বি মনে হবে, তাহলে আমার যদি হ্যাঁ তাহলে এটা আমার বি মনে হবে, বাট আমি এটা কি করতেছি আমি পেন টুলের সাহায্য না নিয়ে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে যে এটাকে আমি এটা কালার করে রাখি, যে আমরা এই প্লাস অ্যাঙ্কর পয়েন্ট যেখানকার যে আমাদের প্লাস অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে আমি এখানে বিজি লেখা বুঝে নিচ্ছি, দেন এই ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমি করছি, এভাবে আমরা ক্লিক করা অবস্থায় আমাদের মাউসের কিবোর্ডের কি বাটন থেকে আমরা এটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, তাহলে দেখেন যে আমাদের এখানে বিয়ের শেপটা হয়ে গেল, আচ্ছা আবার এটাকে আমি বেশি কিছু নিয়ে ভালো লাগবে, আচ্ছা দিতে আমি বি হয়ে গেল, আমাদের এখানে একটা বি হয়ে গেল,
এটা হচ্ছে এমবি করতে হবে আমাকে বি করতে এখানে যদি বি না করে যদি এটা ও প্রথম থেকে মাঝখানটা উঠে দিতে তাহলে আমার ও হয়ে দিত চেক করি আবার তো এটাকে আবার বি বানাবো বি বানানোর জন্য আমাকে করতে হবে এখানে প্লাস দিতে হবে দেখেন যে এখানে যে বিষয়গুলো আছে যে আর এটা যে এটা বি থেকে থাকে আমি আলাদা আবার আমাদেরকে এদিকেও কাটতে হবে এদিকেও কাটতে হবে তাহলে আমার এই যে এসটা আমাকে বের করতে হবে তাহলে আমি এই ব্যাপারটাই দিই তাহলে আমাকে কোথায় নিতে হবে এটাকে এটা করতে হবে এটা করতে হবে আমরা এখানে আমি বলবো বেশি করবো আচ্ছা ধরছি আমরা আর একটু বেশি দিব বেশি দিব বেশি দিব চল্লিশ দিব দেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি আর এবার আমার ফ্যান্ডা দেখাবো না আমি এবার সে সে ফিল্ডার তুলে ব্যবহার করবো সে ফিল্ডার তুলে ধরলাম ফল চেপে ধরে মাইনাস দিলাম এটাকে মাইনাস করে দিলাম এটাকে মাইনাস করে দিলাম দেন আমি কি এখানে স্টেশনে চলে গেলাম যেগুলো আমাদের দরকার না সেগুলো আমি তাহলে আমি জিএনএ পাথ ফাইন্ডারও দেখালাম শেপ বিল্ডারও দেখালাম আপনারা দুটাই ট্রাই করবেন এর মাঝে যে অংশগুলো আছে সেগুলো আমি গ্রেড করে দিই এটা আমি অক্ট ক্লাসে আমি দেখাইছিলাম বিবিএস রোবটাকে বানানো তো এটার বাইরে থাকতে পয়েন্ট একটা কেমন জানি এটা হ্যান্ডেল হয়ে যায় আছে ভালো লাগবে দেখে আমার মনে হয় না কেটাকে এখানে দেখে ভালো লাগবে যদি এটাকে কে বানায় ধরে নেন যে এটাকে কে বানাচ্ছে যে এটাকে কে বানাচ্ছে যে এই সাইড গুলো আমি ফাঁকা রাখছি এটাকে কে যে এই সাইডটাকে আমি ফাঁকা রাখতে দিচ্ছি এটাকে কে বানান দিচ্ছে মনে করেন যে এগুলো ঠিকই আছে এটা কে বানাচ্ছে এটা ধরলাম যে এগুলো সব ঠিক আছে এটাও ঠিক আছে এটা কে বানাচ্ছে এস কে দিয়ে এটা অনেকগুলো লেটার আমি আপনাদেরকে বার বুঝাই যে সব লেটার আমরা এখানে ক্রিয়েট করতে পারবো আমরা দেখবো যে শেপটা আমার থাকছে অনেকগুলো লেটারে আমরা শেপ ঠিক করতে পারবো যেমন এম বানাতে পারবো এ বানাতে পারবো আচ্ছা আমরা এ বি দিয়ে একটা লোগো বানাচ্ছি এ বি এ বি সি দিয়ে একটা লোগো বানাচ্ছি তিনটা লোগো দিয়ে বানাচ্ছি কথা হচ্ছে যে আমি একটা সার্কেল নিচ্ছি আমরা এ বি সি বানাবো এ বি সি আমাদের মেন টার্গেট আমরা এ বি সি আমরা একটা সার্কেল এখানে নিচ্ছি এটা মাপ দিয়ে রাখছি পরে এটাকে আমরা সব তো আমি এখান থেকে লাইন করে দেবো এ বি এ বানাবো তাহলে আমার এই লাইনের মধ্যে একটা এ বানা হয়ে যাচ্ছে বি বানাবো তাহলে একটা লাইন নিচ্ছি আর একটা লাইন নিচ্ছি তাহলে আমার বি হয়ে গেল তাহলে এ বি সি আর একটা লাইন নিলে আমার সি হয়ে যাচ্ছে কেন আমি আপনাকে দেখাই যে এটা এটার সাথে যদি আমি কাটাকাটি করি এখানে এ তৈরি করতে পারবো এ দুটো লাইন মিলে আমরা একটা বি তৈরি করতে পারবো আর এটা এটার সাথে সি তৈরি হয়ে যাবে এ বি সি ডি একসাথে তৈরি হয়ে যাবে কথা হচ্ছে যে এগুলো আমরা কী করবো সেগুলোকে আমরা ঠিক করে নেবো একটু পাল্লা বড়ো করলে বড়ো করলে ট্রেনের স্টেশন মাঝখানে স্টেশনগুলো ঠিক করে নেবো ট্রেনটাকে করে নেবো গ্রুপ করে নেওয়ার পরে এখন কথা হচ্ছে এবিসি তো আমি ভাগ করলাম পরে এগুলো আমি লাইন এবিসি এর মধ্যে মিডিলের লাইন তো আমার একটা লাগবে মিডিল লাইন কটা লাগবে দেখা যাচ্ছে এ লাইন আর বি এর লাইন সেম রাখবো এবিসি এর সমস্যা হচ্ছে আমরা এবিসি এর লাইন ঠিক করতে পারবো যেমন এখানে আমি যেমন দুটো লাইন দিছিলাম এখানে একটা লাইন দিছিলাম এখানে একটা লাইন দিছিলাম এর জন্য একটা এর জন্য বাট এখানে আমরা এবিসি এর জন্য একটা লাইন যথেষ্ট একটা মিডিলের লাইন দিলাম তো এগুলো সম্পর্কে দেন আমি এই সব কটাকে আমি একটু মোটা করি কতটুকু আমি মোটা করবো কতটুকু মোটা করলে আমার লোক দিতে ভালো লাগে হ্যাঁ এতটুকু আমি মোটা করতে যাচ্ছি এবার কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে এগুলো সাইজ মেনটেন করতে পারবো আমি সাইজ মেনটেন করি যেমন ধরেন যে এটাকে আমি এটাকে একটু তুলে নিয়ে চেষ্টা করি আর সিটাকে আমরা এখানে চেষ্টা করতেছি তাহলে এবিসি তাহলে এই তিনটাকে আমি স্পেসিফাই করে নিচ্ছি বাট
এবিসি হলো এবিসি হওয়ার পরে যে মাঝখানে যে স্পেসগুলো আছে এই স্পেসগুলো অসংখ্য স্পেস হবে, তো এইগুলো আমরা অতগুলো স্পেস রাখবো না, আমরা কমাই দিব, আমরা গুনে নিচ্ছি 1 2 3, আমরা এতটুকু ভাড়া রাখবো, 15 নিলাম এটাকে, আমি এদিকে এটাকে সিলেক্ট করবো। তো আমি যে সবগুলোকে যেগুলো আমার দরকার নেই সেগুলোকে আমি কেটে ফেলছি, প্রথমত আমি সব কেটে ফেলছি, যেগুলো আমার দরকার থাকবে না সেগুলো আমি কেটে ফেলব। দেন আমার একটা শেপ চলে আসলো, এই শেপটাকে আমি করবো যেমন বানাবো এ বি এ বি সি বানানো কি হবে, আমি এখানে বি বি এস বানানো হলে কি করতাম, এখানে বিটাকে করে দিতাম, এখানে বি করে দিতাম, এ এসটাকে এই কাটতাম, বি বি এস একটা শেপ দিয়ে দেখালাম কি বানাচ্ছি। তাহলে এখানে এ বানালে কি করবো, এই যে এই জিনিসের যে এই লাইনটা আছে এই লাইনটা দিয়ে করতে হবে আমাকে, সেম ভাবে এখানে একটা ফাঁকা রাখতে হবে, এখানে আমি ফাঁকা রাখতে দিই আমার এ হয়ে যাচ্ছে, তাহলে এ বি সি সি বানাতে হলে কি হবে, আমরা যেগুলো উঠে দিতে হবে, তাহলে এখন কী হয়ে গেছে, সি বানালে আমি কী করবো, সি বানালে আমরা এইটা ইউজ করতে হবে, হবে আমাদের ফাঁকা করলে আমরা সি বানিয়ে দিতে পারবো। তাহলে কথা হচ্ছে যে এ বি সি আমি কাটাকাটি করতেছি না, এমনি জাস্ট পর পর আমি কিছু শেপ রেখে আপনাদেরকে বোঝার চেষ্টা করছি যে এটা আমরা বানাচ্ছি। দেখেন এ বি সি এ বি সি এভাবে আমরা কমপ্লিট করে নিব, এটাকে আবার কী করছি, এ বি ডি করতে পারছি, বি বি এস করতে পারছি, এই যে লেটারগুলোকে আমি কতভাবে পরিবর্তন করবো সেটা আমার ব্যক্তিগত, এমন হতে পারে যে বিটাকে আমরা এম বানাতে করতে পারে, এম বানানোর জন্য আমাদের কটা দাঁত লাগবে, এম বানানোর জন্য অবশ্যই তিনটা আমাকে বাহু দিতে হবে, এম এর তিনটা বাহু আমরা সবাই জানি, এম বানার জন্য ডাব্লু বানার জন্য আমার তিনটে বাহু লাগা লাগবে, অবশ্যই তাহলে আমরা প্রথমে যখন আমি তিনটা নিলাম তখন আমাকে তিনটা বাহু নিতে হতো, তাহলে তিনটে বাহু নিলে আমার কি ডিজাইনটা ভালো হতো, এখন আমি তিনটে বাহু যোগ করলে খারাপ হয়ে যেতে পারে, এখানে যদি আমি একটা সেম একটা বাহু যদি এখানে যোগ করি সেম সাইজে তাহলে কী হবে, সাইজটা দেয় স্পেসিংটা সেটা কি ভালো লাগবে না, এটা যদি প্রথমে করে নিতে পারতাম তারপরও মোটামুটি দেখে ভালো লাগবে, প্রথমে করে নিলে কি করতে পায়ে যেগুলো আছে যেগুলো উঠে দিলে যেগুলো উঠে দিলে আমার এটা এম হয়ে গেল, এখান থেকে আমি দোকান থেকে দেখলাম এম হয়ে গেল। কথা হচ্ছে যে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আমার সামনে যদি কখনো এই সার্কেল লোগুলো যদি এগুলো পড়ে আমি প্রতিটা সার্কেল লোগোই আমি করে দেওয়ার চেষ্টা করবো, আপনাদের সামনে যদি এগুলো পড়ে আপনারা কপি করে রাখবেন, আমাকে পার্সোনালি সেন্ড করবেন যে স্যার এইগুলো আপনি ক্লাসে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা আর আর একটা ডিজিটাল ডেমো দিয়েছিলাম, 3 স্টার দিল, আচ্ছা 3 স্টার তো পেয়েছেন, ভালো তো, সমস্যা করতে কেমন ডিজাইন শেয়ার করেন, আমি সবটা করে দিচ্ছি, ইয়ে করেন ক্লাস ক্লাস রেকর্ড শেষ, ক্লাস রেকর্ড কত হলো স্যার? জি স্যার, স্যার ক্লাস রেকর্ড হচ্ছে 53 মিনিট, 53 মিনিট, 53 মিনিট, 53 মিনিট, তাই স্যার 53 মিনিট, আরে ওপেন করে জুম করে জুম করে ক্লাস করে, আল্লাহ। আচ্ছা আপনি যে ওই ফুড আপনি দেখাচ্ছেন আমরা চেষ্টা করবো সবসময় এইভাবে দেওয়ার জন্য, এইভাবে নিজ দিক থেকে আমি করবো ডট কমটা, অবশ্যই আমরা উপর দিক থেকে করবো ডট কম, ওটা ডিজাইনের মধ্যে চলে, অনেক সময় এই ডিজাইনটাও চলে, আপনারা যদি অলরেডি ডট কম ইউজ করেন আর আপনার যে ডিজাইনটা দেখলাম ডিজাইনের মধ্যে করেন কিছু অ্যাড করার চেষ্টা করেন, যেমন ওই আবার শো করেন, আপনার ডিজাইনটা শো করেন, আপনাকে আমি কিছু মানে মডিফিকেশন করবো, সেম ডিজাইনটাই ডট কমটা আপনি উল্টা দেবেন,
আসলে ক্লায়েন্ট সে কালারটা পছন্দ করে রাখছে মানে এই জন্য সে কালারটা ইউজ করার চেষ্টা করছে। আমি জমা দিয়ে দিছি অলরেডি সেনুমা দেখেন যে কোন লাইন স্পেসিং দেখেন পরে মানে সব কিছু হয়ে গেছে যেমন যে এই এডিটটা আপনি এই যে মুভিং সলিউশনটা নিচে আছে তো আপনি মুভিং সলিউশনটাকে একদম পুরো মাথা থেকে দেখেন ট্র্যাক করেন এই মানে বরাবর দেন আপনি এ বড় এ বরাবর কি বরাবর দেন আমি চাচ্ছি কেউ কাজ দেখাবেন আপনাদের ভিডিও শেয়ার করে কাজ দেখাবেন আমাদের মানে এমনিতে আপনি আমাদেরকে এম দিয়ে হোক সমস্যা নেই ওগুলো হবে সি এফ এম দিয়ে লোগো বানাও সবাই হেল্প করেন আমি চাই যে চার পাঁচটা যেন লোগো ওখানে হয় চার পাঁচটা লোগো আমি দেখবো আমি আসছি বানাও তুমি আর হেড নিয়ে বানাও কীভাবে বানাবে সিম্পলভাবে বানাও এফ এম সি এফ এম লিখালাম আমি লিখে দিচ্ছি তোমাকে
তিন নাম্বারটা নে লকিন মানে তিন নাম্বারটা যে প্ল্যান ডকুমেন্ট পেজের এখানে তিন নাম্বারটা না তিন নাম্বারটা হ্যাঁ ওই করতে হ্যাঁ ওই করতে মানে ওই করে ক্রিয়েট করতে হ্যাঁ আচ্ছা লাখো CFM সবাই হেল্প করেন আপনারা আপনাদের আইডিয়া CFM CFM করো কাজ করো বানাও কলগুলো বানাতে পারো দেখতেছি আপনারা হেল্প করেন আমি এসে দেখতেছি কয়েকটা আপনারা করতে পারেন ভাইয়া বলে বলে করেন তাহলে একটু বোঝা যাবে না মনে হচ্ছে কিছুই ক্লাস হচ্ছে না এরকম আসলে হ্যাঁ ডিজাইনটা কেমন লাগছে নিজের চোখে সেটা আগে দেখতে হবে কিন্তু নিজের নিজেকে খারাপ লাগে সেক্ষেত্রে অন্যজনকে তো অবশ্যই খারাপ লাগে নিজের নিজের সঙ্গে দেখতে হবে আসলে আমার তো ভালো লাগছে না ডিজাইন নিচে যে হালকা ফাঁকাটা আছে এটা পুরোটাই ক্রস করবে উপর মাথা এর সাথে থাকবে এফ এর সংযোগ থাকবে না এটা ওই তার মাঝখানে সাদা স্পষ্ট আছে না ওটা যে ক্রসিং করে আমরা এফ এর মাথাটা কেটে দিই ওই সাদা বুঝতে পারলাম না ভাই হ্যাঁ যেখানে মাউস পেয়েছেন ওই দুটো অ্যাঙ্কর পয়েন্ট আপনার এফ এর শুরুতে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আমরা হ্যাঁ এখান থেকে এই দুটো মাইনাস করে দেখো মাইনাস করবো মাইনাস বলতে না ওই মাইনাস না ভাই ডালার
পছন্দের দিয়ে করতে পারেন বা শেডিংটা করতে পারেন। এটা কি ইয়ার দিয়ে যাবে না আমরা কিভাবে ঠিক করতে পারি সেটা আমাদের দেখা লাগবে। আসলে এফ এর মাথাটা আমরা ছোট করতে হবে, মানে একটু হালকা ছোট করলে হয়তো বা হতে পারে। তবে আমি আর করতে চাচ্ছিলাম যে নিচের অ্যাঙ্কর পয়েন্ট আছে না করা যায় নিচের এটা না, আপনি একটু জুম করেন এমবাজে